আজ এক্সপ্লেইন করছি 2022 সালে নির্মিত ক্রাইম থ্রিলার মুভি লাভ হোস্টেল। এই মুভিতে হিন্দি সিনেমার বিখ্যাত নায়ক ববি দেওল ভিলেন হিসেবে অভিনয় করেছেন। নাম দেখে এই মুভিটিকে কেউ লুতুপুতু প্রেমের সিনেমা মনে করবেন না। মুভিতে দেখানো হয়েছে এক সাইকো কিলার সমাজ সেবার নাম করে প্রেম করে বিয়ে করা কাপলদের একের পর এক হত্যা করতে শুরু করে। কেন কিলার লাভ ম্যারেজ পছন্দ করে না এবং কিলার কি উদ্দেশ্যে কাপলদের হত্যা করছে সেই সম্পর্কে বিস্তারিত আমরা মুভির এক্সপ্লেইনে জানতে পারবো। তাই আর দেরি না করে এক্সপ্লেইন শুরু করা যাক। যারা ভালো গল্পের মুভি পছন্দ করেন তারা সেরা গল্পের মুভির এক্সপ্লেইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মুভির শুরুতে আমরা এক জোড়া কাপল দেখি যারা কোর্টে গিয়ে পরিবারের অমতে বিয়ে করছে। তারপর তারা পরিবারের কাছে বিয়ের সকল এভিডেন্স একটি ভিডিও করে পাঠায়। পরের সিনে দেখি বলিউডের অভিনেতা ববি দেওল বা দাগর নামে এক ব্যক্তি সদ্য বিয়ে করা এক কাপলকে ধরে এনে বরকে ফাঁসি দিয়ে দেয় এবং দাগর বিবাহিত মেয়েটির একটি ছবি তুলে তাকেও ফাঁসি দিয়ে দেয়। দাগর কেন তাদের ফাঁসি দিল, তার উদ্দেশ্য কি, তা আমরা সামনে জানতে পারব। সকালে পুলিশ অফিসার সুশীল ক্রাইম স্পটে এসে মাটিতে পানের ভিক দেখতে পায়। এটা দেখে সুশীল বুঝে যায় এই কাপলকে দাগরই ফাঁসিতে ছড়িয়েছে। কিন্তু পুলিশের সাধ্য নেই দাগরকে গ্রেপ্তার করার, কারণ সবাই জানে দাগর অনেক দিন আগে মারা গিয়েছে। এই মারা যাওয়ার কাহিনীটা দাগর তার সূক্ষ্ম বুদ্ধি দিয়ে প্রতিষ্ঠা করেছে। কারণ দাগর মারা যাওয়ার খবরটি প্রতিষ্ঠা হলে সে যে অন্যায় করুক না কেন কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারবে না। তারপর আমাদের একটি বিয়ে বাড়ি দেখানো হয়, আজ জ্যোতি নামে এক মেয়ের বিয়ে। কিন্তু তার বোন বাবলি যখন জ্যোতির রুমে আসে তখন দেখে জ্যোতি জানলা দিয়ে পালিয়ে গিয়েছে, যেটা দেখে বাবলি অনেক বেশি খুশি হয়। জ্যোতি তার বয়ফ্রেন্ড আহমেদের কাছে পালিয়ে এসেছে। তারা দুজন ঠিক করে তারা কোর্টে গিয়ে বিয়ে করে নিবে। আহমেদ মুসলিম, অন্যদিকে জ্যোতি কনজারভেটিভ হিন্দু পরিবারের মেয়ে, যেটা তাদের বিয়েতে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের সকল বাধাকে উপেক্ষা করে তাদের দুজনের বিয়েতে সাহায্য করছিল আহমেদের ছোটবেলার ম্যাম নিধি। নিধি কেন তাদের প্রেমের বিয়েতে সাহায্য করছে তার একটি বিশাল ইতিহাস আছে, যেটা আমরা এক্সপ্লেনের শেষের দিকে জানতে পারব। আহমেদ ও জ্যোতি যখন মালা বদল করছিল তখন আহমেদের বন্ধু দেলির তাকে ফোন করে বলে, আহমেদ তোকে আমাদের বস দেবী সিং রাতে আসতে বলছে, একটা ডেলিভারি সাপ্লাই দিতে হবে। তখন আহমেদ বলে, নতুন বিয়ে করছি, দুই তিন দিন ছুটি লাগবে, বসকে বলিস। তখন দেলির বলে, বিষয়টা তুই এসে দেবী সিংকে জানা। এই শুভ মুহূর্তে আহমেদ দেলির সাথে ডেলিভারি নিয়ে কথা বলছে। এটা যদি দেখতে পেয়ে আহমেদ থেকে ফোনটা কেড়ে নিয়ে যদি দেলিরকে বলে, তোমার বসকে বলে দিও আহমেদ আজ থেকে ডেলিভারির কাজ করবে না। তারপর জ্যোতি কলটা কেটে দিয়ে ফোনটি পানিতে ফেলে দেয়, যেটা দেখে আহমেদ বলে, আমি কি করে আমার সাথে কথা বলবো। জ্যোতির রাগ দেখে আহমেদ এই বিষয়ে আর কথা আগায় না। বিয়ে বাড়ি থেকে কনে পালিয়ে গিয়েছে এই খবরটা আস্তে আস্তে জ্যোতির পরিবারের সবাই জেনে যায়। জ্যোতির বাড়িতে তার এমএলএ দাদি কামলা এসে জ্যোতি পালিয়ে গিয়েছে এই জন্য বাড়ির সবাইকে বকা দিতে শুরু করে। রাতে নিধির বাসায় আহমেদ ও জ্যোতি খেতে বসলে আহমেদ জ্যোতিকে বলে, আজকের এই শুভ দিনে মায়ের সাথে দেখা করতে ইচ্ছে করছে। কিন্তু জ্যোতি মানা করে দিয়ে বলে, তুমি বাহিরে গেলে আমার বাড়ির কেউ খুঁজে পেলে খেটে টুকরো টুকরো করে ফেলবে। পুলিশ অফিসার সুশীল স্বপ্ন দেখে তার সামনে দুজন মানুষ পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। হঠাৎ তার ঘুম ভাঙলে দেখা যায় সে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে বসে ঝিমাচ্ছিল। পরদিন নিধি ও এক আইনজীবী জ্যোতি ও আহমেদকে কোর্টে নিয়ে যায়। জ্যোতি বিচারককে বলে, আমি স্বজ্ঞানে আহমেদকে বিয়ে করেছি, কিন্তু এই বিয়ে আমার পরিবার মেনে নিচ্ছে না। তারা যে কোনো সময় আহমেদকে খুন করতে পারে, তাই আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাচ্ছি। বিচারক সকল বিষয় বিবেচনা করে আহমেদ ও জ্যোতিকে এক সপ্তাহের জন্য সরকারি সেফ হোমে রাখার আদেশ দেয় এবং এক সপ্তাহ পর জ্যোতির পরিবারকে কোর্টে হাজিরা দিতে আদেশ দেয়। এই রায় শুনে আহমেদ ও জ্যোতি ভীষণ খুশি হয় এবং খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। তারপর পুলিশ গাড়ি নিয়ে আহমেদ ও জ্যোতিকে সেফ হোমে নিয়ে যাওয়ার সময় আহমেদের বন্ধু দেলির গাড়ি নিয়ে তাদের ফলো করছিল। আহমেদ ও জ্যোতি সেফ হোমে আসলে সেফ হোমের ইনচার্জ হারিশ চন্দন দুজনের ফোন তাকে জমা দিতে বলে। জ্যোতির সন্দেহ হয় হারিশ হয়তো তার দাদি কামলার ইনফরমার, তাই জ্যোতি ফোন জমা দেওয়ার আগে তার ও আহমেদের বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, যাতে সবাই বুঝতে পারে তাদের দুজনের বিয়ে হয়ে গেছে। সেফ হোমের সকল ফর্মালিটিস শেষ করে পুলিশ তাদের দুজনকে একটি রুমে নিয়ে যায়। জ্যোতি আহমেদ সেই রুমে গিয়ে দেখে সেখানে শুধু তারা নয়, আরও অনেক কাপল রয়েছে।
যারা নিজেদের সিদ্ধান্তে বিয়ে করে পরিবারের ভয়ে এই সেফ হোমে রয়েছে। কিছুক্ষণ পর জ্যোতি আহমেদকে সাথে নিয়ে তাদের বিয়ে হয়েছে জানিয়ে একটি ভিডিও করে পরিবারের কাছে সেন্ড করে। তার পরিবারের সদস্যরা ভিডিওটি দেখে জ্যোতির দাদি কামলা জ্যোতির স্বামী মুসলিম জানতে পেরে দাগরকে ফোন করে আহমেদ ও জ্যোতির ছবি পাঠিয়ে দেয় এবং জ্যোতিকে জীবিত রাখতে বলে। এইদিকে যে ছেলেটির সাথে জ্যোতির বিয়ে ঠিক হয়েছিল তার পরিবারে জ্যোতির পরিবারের কাছে বিয়েতে খরচ হওয়া টাকার ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু জ্যোতির পরিবারের এক সদস্য বলে, সমস্যা নেই, বিয়ে হবে, শুধু জ্যোতির জায়গায় তার ছোট বোন বাবলি বসবে, তাহলে ঝামেলা মিটে যায়, তাই না? সেফ হোমে জ্যোতির সাথে এক মেয়ের ভালো সম্পর্ক হয়। সে জ্যোতিকে বলে, আমি এখানে এক সপ্তাহের জন্য এসেছিলাম, কিন্তু আমি এখানে আছি আজ 6 মাস হচ্ছে। এখানে সবার কাহিনী প্রায় একই। পুলিশ অফিসার সুশীল জানতে পারে সেফ হোমে থাকা আহমেদ ও জ্যোতির জীবন হুমকিতে রয়েছে, কারণ কামলা আহমেদকে মারার জন্য দাগরকে কাছে দিয়েছে। সুশীল এক পুলিশকে ফোন করে আহমেদ ও জ্যোতির প্রতি খেয়াল রাখতে বলে। অন্যদিকে দাগর সেই আইনজীবীর বাড়িতে যায় যে আহমেদ ও জ্যোতির বিয়েতে সাক্ষী ও সাহায্য করেছে। দাগর আইনজীবীর বাড়িতে ঢুকে একে একে সবাইকে হত্যা করে এবং আইনজীবীকে জিজ্ঞেস করে আহমেদ কোন সেফ হোমে রয়েছে। তখন দাগর আহমেদ ও জ্যোতির বিয়ের ফাইল থেকে জানতে পারে তারা কোথায় রয়েছে। দাগর আইনজীবীর একটি ছবি তুলে তাকে মেরে ফেলে। দাগর মনে করে সে সমাজের বকে যাওয়া ছেলে মেয়েদের মেরে সমাজের মঙ্গলের কাজ করছে, এতে তার পুণ্য হবে। সে এই কাজ কেন বেছে নিয়েছে তার বিশাল ইতিহাস আছে, যা এই মুভির অন্যতম টুইস্ট। সেফ হোমে এক পুলিশ এসে আহমেদকে বলে, তোমাকে হরিশ্চন্দ্র নিচে ডাকছে। বিপদের কথা ভেবে জ্যোতি আহমেদকে নিচে যেতে মানা করে। আহমেদ জ্যোতিকে 10 মিনিটের মধ্যে চলে আসার কথা বলে নিচে গিয়ে চন্দনের সাথে দেখা করলে সে বলে, দেবী সিং তোমাকে তোমার কাছে থাকা পার্সেলগুলো ঠিক জায়গায় পৌঁছে দিয়ে আসতে বলেছে। আহমেদ এসে বলে, এই কাজ আমি অনেক আগে ছেড়ে দিয়েছি এবং তা আমি দেবী সিংকে অনেক আগে জানিয়ে দিয়েছি। তখন চন্দন কামলার ছবি দেখিয়ে বলে, তুমি কাজ না করলে তোমার কথা কামলাকে জানিয়ে দেওয়া হবে। তখন আহমেদ বাধ্য হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। আহমেদ তার বন্ধু দিলীরকে সাথে নিয়ে একটি মাংসের দোকানের ফ্রিজ থেকে কয়েকটি ড্রাগের পুডলি একটি ব্যাগে ভরে নেয় এবং একটি লোকেশন ট্র্যাকার অন করে সেই ব্যাগে দিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি আহমেদ একজন পুলিশের ইনফর্মার, এই জন্য পুলিশ অফিসার সুশীল অন্য পুলিশকে আহমেদের প্রতি খেয়াল রাখতে বলেছিল। আহমেদের লোকেশন ট্র্যাকার অন হওয়ার পর এক পুলিশ সুশীলকে ফোন করে বলে, স্যার আহমেদের ট্র্যাকার অন হয়েছে, এখন আমাদের নেক্সট প্ল্যান কি? সুশীল বলে, এখন চুপ থাকো, কি করতে হবে আমি পরে জানাবো। আহমেদ যখন ড্রাগের ব্যাগটি নিয়ে গাড়িতে ছিল তখন দেবী সিং তাকে ফোন করলে আহমেদ বলে, এটা আমার লাস্ট ডেলিভারি, এরপর আমি আর কাজ করব না। দেবী সিং বলে, ঠিক আছে, দেখা যাক। কিছুক্ষণ পর আহমেদ ড্রাগের ব্যাগটি নিয়ে একটি হোটেলে দেবী সিংয়ের রুমে আসে। আহমেদ ব্যাগটা দেবী সিংকে দিয়ে তার পারিশ্রমিক চায়। দেবী সিং বলে, এত তাড়াহুড়ো করছে কেন, একটু বসো, টাকা দিচ্ছি। তারপর দেবী সিং আহমেদকে বলে, আমি অনেক আগে থেকে জানি তুই পুলিশের ইনফর্মার, এই জন্য তোর বাবার মাংসের দোকানে তোর বন্ধু দিলীরের মাধ্যমে অবৈধ অস্ত্র রেখে টেরোরিস্ট হিসেবে তোর বাবাকে ফাঁসি দিয়েছি। এইদিকে আহমেদের ট্র্যাকার ফলো করে দুজন পুলিশ দেবী সিংয়ের রুমে চলে আসে। দেবী সিং পুলিশদেরকে শ্যুট করে মেরে ফেলে এবং কৌশলে আহমেদ দেবী সিংকে মেরে ফেলে। আহমেদ নিচে এসে দিলীরের বুকে গান থাক করে তাকে সেফ হোমে পৌঁছে দিতে বলে। এইদিকে দাগর সেফ হোমে আসলে হরিশ্চন্দ্র ভয়ে কাঁপতে শুরু করে। দাগর জিজ্ঞেস করে, আহমেদ ও যদি এতদিন তোর সেফ হোমে আছে তা কামলাকে এতদিন জানাসনি কেন? চন্দন বলে, আদালতের মানা ছিল। চন্দন আরো বলে, জ্যোতি এখন রুমে আছে এবং আহমেদ বাহিরে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। দাগর বলে, ওদের বিচার পরে হবে, আগে তোর বিচার করেনি। চন্দন বলে, স্যার আমাকে মারবেন না, বাড়িতে গর্ভবতী স্ত্রী আছে, আমাকে মারলে ওকে দেখার কেউ নেই। দাগর চন্দনের এইসব কথা না শুনে তাকে গুলি করে হত্যা করে। তারপর সে উপরে সেফ হোমে এসে সেখানে থাকা সব কাপলদের একে একে গুলি করে হত্যা করে। জ্যোতি দাগরের এসব কর্মকাণ্ড আড়াল থেকে দেখে তাকে ফাঁকি দিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর আহমেদ দিলীরকে সাথে নিয়ে সেফ হোমের সামনে চলে আসে। আহমেদ দিলীরকে মাফ করে দেয়, কারণ দিলীরের টাকার উপর তার পুরো পরিবার নির্ভর করে। ওই সময় দাগর দিলীরকে গুলি করে হত্যা করে। তখন আহমেদ গাড়ি থেকে নেমে জ্যোতিকে বাঁচাতে সেফ হোমে চলে আসে এবং দাগরের সাথে আহমেদের অনেকক্ষণ ধরে ফাইট চলে। একসময় আহমেদ জ্যোতিকে ফেয়েও যায়। তারপর তারা দাগরকে ফাঁকি দিয়ে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায়।
দাগর তাদের পিছু নিয়ে একটি বিয়ে বাড়িতে চলে আসে এবং এলো পাথারে শুট করতে শুরু করে। একটু পর দাগর বুঝতে পারে তার গায়ে গুলি লেগেছে। আহমেদের সাথে বন্দুক যুদ্ধের সময় গুলি লেগেছিল, কিন্তু উত্তেজনায় তখন তার টের পাওয়া যায়নি। পালাতে পালাতে আহমেদ ও জ্যোতি একটি পুরনো ফ্যাক্টরিতে আশ্রয় নেয়। পালানোর সময় আহমেদ মারাত্মক চোট পায়। ফ্যাক্টরিতে জ্যোতি পরাণ ও সাজিদ নামে এক গে কাপলকে দেখতে পায়। তখন সে তাদের দিকে গান তাক করে, তাদের গাড়ি নিয়ে আহমেদকে হাসপাতালে নিয়ে যেতে বলে। অন্যদিকে পুলিশ সেফ হোমে এসে দেখে সেখানে থাকা সবাইকে খেয়ে মেরে ফেলেছে। সুশীল তার বস পুলিশ অফিসারকে বলে, স্যার আমি নিশ্চিত এই কাজ দাগরই করেছে। তখন অফিসার বলে, দাগর অনেক আগে মারা গিয়েছে, এমনকি তার মৃত্যু সার্টিফিকেট আমি নিজেই চেক করেছি। এখন যদি তার নামে মামলা হয় তখন এটা দেখে সবাই হাসবে। দাগর তার গায়ে লাগা গুলি বের করতে একজন পশু ডাক্তারের কাছে আসে এবং তাকে ভয় দেখিয়ে তার শরীর থেকে গুলি বের করিয়ে নেয়। সেখানে তাকে একটি কুকুর দাগরের পছন্দ হলে কুকুরটি তার সাথে নিয়ে নেয়। জ্যোতি আহমেদকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার আহমেদের অবস্থা দেখে তাকে 3 দিন হাসপাতালে ভর্তি রাখতে বলে। কিন্তু আহমেদ হাসপাতালে ভর্তি থাকলে যে কোনো সময় দাগর এসে তাকে হামলা করতে পারে। এই ভয়ে তারা দুজন পরম ও সাজিদের সাথে তাদের বাসায় যায়। সুশীল ফোন করে সেফ হোমের সব ঘটনা নিধিকে খুলে বলে যে আহমেদ জ্যোতির বিয়েতে সাহায্য করেছিল। সুশীল নিধিকে বলে, আহমেদ তোমার কাছে গেলে তাকে সতর্ক থাকতে বলিও। আমরা নিধির কথায় জানতে পারি সুশীলের ভাই প্রেম করে এক মুসলিম মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু দাগর সুশীলের সামনে তাদের পুড়িয়ে মারে, সুশীল কিছুই করতে পারেনি। এই জন্য সুশীল দাগরকে ধরতে মরিয়া হয়ে উঠেছে। জ্যোতির বোন বাবলি জ্যোতিকে ফোন করে জানায় তাদের দাদি কামলা জ্যোতির পিছনে দাগরকে লেলিয়ে দিয়েছে, যে কোনো সময় দাগর আহমেদকে হত্যা করতে পারে। বাবলি আরও জানায় যে ছেলের সাথে জ্যোতির বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে কামলা বাবলিকে বিয়ে দিয়ে দিচ্ছে। জ্যোতির পিতাও কামলার এইসব কর্মকাণ্ডে একমত নয়, তাই ফোনে জ্যোতিকে বলে, তুমি যেভাবে পারো এই বিয়ে থামো, বাবলিকে এখান থেকে নিয়ে যাও। রাতে দাগর আহমেদের ফোন ট্র্যাক করে আহমেদের লোকেশনে পৌঁছে তাকে ফোন দেয়। আহমেদ বুঝে যায় তাকে দাগরে ফোন করেছে, তাই সে ফোনটি অফ করে দেয়। যদি তার বাবার সাথে কথা শেষ করে এসে আহমেদকে বলে বাবলিকে বাড়ি থেকে নিয়ে আসতে। আহমেদ বলে, আমাদেরকে মারার জন্য দাগর নিচে এসেছে আর তুমি বাবলিকে নিয়ে পড়ে আছো। যদি আহমেদের কোনো কথাই শুনতে চায় না, তাই তাদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হয় এবং যদি আহমেদের সাথে ঝগড়া শুরু করে দেয়। ওই সময় দাগর আহমেদের ফ্লোরে উঠে সাজিদকে হত্যা করে। যদি দাগরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। বুদ্ধি খাটিয়ে দাগরকে ফাঁকি দিয়ে আহমেদ ও যদি পালিয়ে নিধির বাড়িতে চলে যায়। নিধির কুকুরের গলায় বেঁধে রাখা ছাবি দিয়ে তারা দুজন বাড়িতে প্রবেশ করে। আহমেদকে খুঁজতে দাগর তার বাড়িতে যায় এবং বাড়িতে আহমেদকে না পেয়ে দাগর আহমেদের মা ও দাদিকে নির্মমভাবে হত্যা করে। সুশীল এক পুলিশকে নিধির বাড়িতে গোপনে পাহারায় রাখে যাতে দাগর নিধির বাড়িতে আসলে তাকে গ্রেপ্তার করা যায়। হঠাৎ তার মায়ের কথা মনে পড়ায় রাতে আহমেদ তার বাড়িতে গিয়ে দেখে তার মাকে দাগর মেরে ফেলেছে। এটা দেখে সে ভীষণ কষ্ট পায় এবং প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। মনের কষ্ট চেপে রেখে আহমেদ তার মা ও দাদিকে খবর দেয়। সকালে আহমেদ বরের পোশাক পরে জ্যোতির বাড়ি যায় বাবলিকে নিয়ে আসার জন্য। এদিকে দাগর জেনে যায় আহমেদ ও জ্যোতি নিধির বাড়িতে লুকিয়ে আছে, তাই সে পাহারায় থাকা পুলিশকে মেরে বাড়ির ভিতর প্রবেশ করলে জ্যোতি ও নিধিকে পেয়ে যায়। অন্যদিকে বিয়ের স্টেজ থেকে আহমেদ বাবলিকে তুলে নিয়ে যেতে চাইলে কামলা এতে বাধা দেয়, কিন্তু জ্যোতির বাবা কামলার দিকে গান থাক করে আহমেদকে বাবলিকে নিয়ে যেতে বলে। এইদিকে দাগর জ্যোতির হাত বেঁধে গলায় রশির ফাঁস পরিয়ে চেয়ারে দাঁড় করিয়ে রাখে। নিধি খেঁদে খেঁদে দাগরের কাছে জ্যোতির জীবন ভিক্ষা চায়, কিন্তু দাগর নিধির কোনো কথার গুরুত্ব দিচ্ছিল না। নিধি ও দাগরের কথার মাধ্যমে বোঝা যায় আসলে নিধি দাগরের মেয়ে। অনেকদিন আগে নিধি বাড়ির কাউকে না জানিয়ে এক মুসলিম যুবককে বিয়ে করে, এই কারণে দাগরের পরিবারের সামাজিক সম্মান হানি হয়। এই সম্মান হানি সহ্য করতে না পেরে দাগরের ছোট ভাই আত্মহত্যা করে। আর দাগর ভাইয়ের মৃত্যুর পর কৌশলে নিজেকে মৃত সাজিয়ে একের পর এক প্রেম করে বিয়ে করা কাপলকে হত্যা করতে শুরু করে। দাগর মনে করে পরিবারে এসব অবাধ্য সন্তানদের মেরে সে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং এই কাজে তার পূর্ণ হবে। এইদিকে আহমেদ যখন বাবলিকে গাড়িতে তুলে পালাতে গাড়ি স্টার্ট দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বাবলির ছোট ভাই রাকেশ এসে আহমেদকে গুলি করে হত্যা করে এবং বাবলিকে বাড়ি নিয়ে যায়। নিধির শত অনুরোধ অমান্য করে দাগর জ্যোতিকে ফাঁসি দিয়ে দেয়। নিধি জ্যোতিকে বাঁচাতে না পারার ব্যর্থতায় আত্মহত্যা করে ফেলে। মিশন কমপ্লিট করে দাগর টং দোকানে বসে চা খাচ্ছিল।
ওই সময় তার কুকুরটি রাস্তা পার হয়ে অন্য পাশে চলে যায়। ওই কুকুরটিকে আনতে দাগর রাস্তার অন্য পাশে যাওয়ার সময় একটি গাড়ি এসে তাকে মেরে দেয় এবং স্পটে তার মৃত্যু হয়। আর মুভিটি এখানে সমাপ্ত হয় আমাদের নিজেদের কাছে যে কাজ একদম সঠিক মনে হয়, অনেক সময় সে কাজ অনেকের চোখে ভয়ঙ্কর অপরাধ মনে হয়। দাগর মানুষ খুন করে সমাজ সেবা করছিল, তার চোখে কাজটি পুণ্যের, আসলে কি তাই? মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।